নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। দীপাবলিতে মা কালীর আশীর্বাদে সাত রাশি হতে চলেছে মহা কোটিপতি। 71 বছর পর দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে মা কালীর আশীর্বাদ পেতে চলেছে এই সাতটি রাশি। কোন কোন দিক থেকে লাভ পাবে এবং কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, 12 নভেম্বর 2023 রবিবার মা কালীর আশীর্বাদ পেতে চলেছে এই সাত রাশি। প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন। দেখুন, এই যে কালী পূজা, এটা হচ্ছে শক্তির আরাধনা করা। অর্থাৎ আপনারা যদি মা কালীর পূজা যদি করেন কি না, শক্তির আরাধনা কিন্তু হয় এবং জীবনে বড় ধরনের সমস্যাগুলো কিন্তু মা কালীর আশীর্বাদে দূর কিন্তু হয়। এবছর বেশ কিছু শুভ যোগ কিন্তু পড়েছে। 71 বছর পর এই যোগগুলোতে সাত রাশির সৌভাগ্যের সূচনা হতে কিন্তু চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি আলোচনা করি। প্রথম যে রাশির আমি কথা বলবো, অনেকে অধীর আগ্রহে রয়েছেন, তবে একটি কথা, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জয় মা কালী অবশ্যই লিখুন। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির মা কালীর আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আগামী দিনে কিন্তু আসতে চলেছে। যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন অথবা যারা ট্রান্সফার চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মযোগ আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ কোনো জায়গা থেকে আপনারা এই সময় অর্থ কিন্তু পাবেন এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। কোনো জায়গাতে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু মা কালীর আশীর্বাদে আপনাদের অর্থলাভ হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। মা কালীর আশীর্বাদে তুলা রাশির বিশেষভাবে কোনো বড় ধরনের ঋণ থেকে মুক্তি, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের যোগ সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি আপনাদের বড় ধরনের কোনো সুযোগ কিন্তু আসতে চলেছে। বিশেষ করে ভাগ্যক্ষেত্রে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, সম্পত্তিগত দিক থেকে আপনারা যদি তুলা রাশির মানুষ হন আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, মা কালীর আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে। এই দীপাবলি থেকেই মকর রাশির
অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। জীবনে বড় ধরনের পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে, ডেইলি ইনকামের জায়গা আপনাদের কিন্তু বিশেষভাবে পরিবর্তনের কিন্তু সূচনা হতে চলেছে, এবং আপনাদের না হওয়া কাজ এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ভাগ্যক্ষেত্রে পরিবর্তন, স্বয়ং বিধাতা আপনাদের ভাগ্য লিখতে চলেছে। মা কালীর আশীর্বাদে আপনাদের সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে কিন্তু চলেছে, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হতে চলেছে, এবং বড় ধরনের কোনো শুভ সংবাদ কেরিয়ারের ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এই সময় বড় ধরনের কোনো লাভ আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, অর্থের জায়গাটা আপনাদের খুব ভালো হতে চলেছে বৃষ রাশি, এবং কোনো জায়গার সূত্র থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা, শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকেও কিন্তু এই সময় কিন্তু আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু করতে চলেছেন, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে, বিশেষ করে আপনাদের ভাগ্যক্ষেত্রে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু হতে চলেছে সিংহ রাশি, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা হতে আপনাদের চলেছে। ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির। কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, এবং আপনাদের যে জীবনে বাধাগুলো ছিল সেই বাধাগুলো আপনাদের দূর হতে চলেছে, এবং কোনো প্রপার্টি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মা কালীর আশীর্বাদে 71 বছর পর যে সাত রাশি হতে চলেছে কোটিপতি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, এবং ভিডিওটি না আপনারা প্রচুর 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 পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন, কারণ এই কালী পূজা থেকেই কিন্তু এই রাশিগুলির, যে রাশিগুলোর কথা বললাম, এই রাশিগুলোর কিন্তু বড় ধরনের পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা
চান্স।